আমাদের দেশে তালাকের উপরে আইন পাস করা হয়েছে, আপনারা শুনেছেন না শুনেননি? তিন তালাক তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টে, রায় দিয়েছে পার্লামেন্টে, পাস করিয়েছেন মোদিজি। এটা যদি আমি আমার মুসলমান ভাইকে না বলতে পারি যে তোমার কতটা ক্ষতি করেছে, তোমার ঈমান কতটা ধ্বংস হয়েছে এটার দ্বারা, তাহলে আমার মতো মোলবিকে কিয়ামতের দিন আল্লাহ গেরবানটা ধরে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করবে। আমি যদি প্রতিবাদ না করতে পারি, প্রতিবাদ এই জন্যই করব, এই জন্যই আমাকে প্রতিবাদ করতে হবে। শুনে রেখে দেন, আমরা বলিনি, ভারতের মিডিয়ারা বলছে, ভারতের মিডিয়ারা প্রচার করেছে, ইউরোপের দেশগুলো কোথাকার বললাম বাবা, কোথার ইউরোপের দেশগুলো বছরে 50,000 নাইট ক্লাবে প্রত্যেকটা দেশে 50,000 করে খালি বউ পাল্টা পাল্টি করে, জোরে বলুন নাউজবিল। আপনারা ভালো যারা শিক্ষিত আছে, রাজনীতিবিদ আছে, জ্ঞানী আছে, যাদের মনে হচ্ছে যে উনি কেন মোদিজির নাম নিলেন, তাদেরকে বলি আমার প্রয়োজন পড়তো না, তিনি হচ্ছেন আমাদের প্রধানমন্ত্রী, দেশের মাতার তার, কিন্তু তিনি কোরআনকে টার্গেট করেছেন, ইসলামকে টার্গেট করেছেন, আমার নবীজির আদর্শের উপরে টার্গেট করেছেন, মুসলমানদের বিশ্বাসের উপরে টার্গেট করেছেন। এই তালাক কথা উঠে যাওয়ার কারণে শুনে নেন এখন কি বিপদ আসবে, শুনে নেন, বউ পাল্টা পাল্টি করছে আমাদের দেশে। আপনি আপনার মেদিনীপুরে খোঁজ নেবেন, যারা বিভিন্ন এলাকা থেকে এসেছেন, আমি খালি ক্লু দিয়ে যাচ্ছি, আপনি আপনার এলাকায় খোঁজ নেবেন, অনেক ছেলেরা লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে। ঠিক বলছি না? মোলবিদিকে জানাইনি, ইমামকে জানাইনি, লোকের বউ নিয়ে পালিয়ে এসে ঘর করছে, কেউ কোনো কথা বলে না। আমাদের দেশে আল্লাহর কসম করে বলছি, কাল থেকে যদি মোদিজি পার্লামেন্টে পাস করিয়ে কোরআনের আইন চালু করে, আল্লাহর কসম, ধর্ষণ পাবে না, মেয়েদের বেজ্জতি পাবে না, নারীদের ইজ্জতের হানি হবে না, একটা মেয়ে ধর্ষিত হবে না। আজকে কষ্ট লাগে, মোদিজি পার্লামেন্টে ভাষণ দিচ্ছিলেন, দাঁড়িয়ে 15 আগস্টের দিনে তিনি এক মাস আগে এলান করেছিলেন, হার হার মে তিরঙ্গা, মুসলমানরা তিরঙ্গা লাগিয়েছে, ক্লাবে তিরঙ্গা লেগেছে, বড় বড় মাদ্রাসাগুলো পাঁশকুড়া থেকে শুরু করে, মেদিনীপুর থেকে শুরু করে, ভারতের প্রত্যেকটা মাদ্রাসায় তিরঙ্গা লেগেছে, লেগেছে না লাগেনি, তিরঙ্গা উড়েছে, পার্লামেন্টে লাল কেল্লায় দাঁড়িয়ে তিনি ভাষণ দিচ্ছেন, হামারে দেশ কে বেটি সুরক্ষিত হ্যায়, হামারে দেশ কে আওরাত সুরক্ষিত হ্যায়, আর মোদিজি উসি ওয়াক্ত 11 বলাৎকারোঁ কো ছোড়া যা রাহা হ্যায় গুজরাট মে, একটা মেয়েকে গুজরাটে 2000 দাঙ্গায় 11 জন মেলে 5 মাসের আত্মসত্তা মেয়েকে ধর্ষণ করেছে, তার পরিবারের উপরে হত্যাকাণ্ড চালিয়েছে, তাদেরকে মুক্তি দেওয়া হচ্ছে। যে দেশে ধর্ষণকারীরা ছাড় পেয়ে যায়, আমার ভাই আপনারা লক্ষ্য করবেন, আমি আপনাদের কাছে জ্ঞান আপনাদিকে দিতে আসিনি, আমি আল্লাহর কসম ইসলাম বুঝাতে এসেছি, দিন বুঝাতে এসেছি। আজকে লোকের বউকে নিয়ে ঘর করছে, কিন্তু সে এতটুকু মনে করে না যে আমি যে লোকের বউ নিয়ে পালিয়ে এসেছি তার স্বামী তাকে তালাক দেয়নি, আমার উচিত ছিল এই হুজুরের কাছে গিয়ে মসজিদে, মোল্লা সাহেব আমি একটা মেয়েকে নিয়ে পালিয়ে এসেছি, মোল্লা সাহেব জিজ্ঞেস করত তুমি যে নিকাহ করবে তাকে, আমি যে বিয়ে পড়াবো, তার স্বামী কি তালাক দিয়েছে, যদি বলেন জানি না, তার স্বামী তালাক দেয়নি, তাহলে এই মলবি তোমাকে বলতো 100টা মলবি নিকাহ পড়ালে হারাম হবে, অবৈধ সন্তান হবে, তোমার সঙ্গে যতদিন থাকবে হারাম সম্পর্ক হবে, লিখে নিয়ে যাও, তার স্বামী প্রথম স্বামী তাকে তালাক দেবে, 4 মাস 10 দিন ইদ্দত পালন করবে, তারপরে তুমি নিকাহ করতে পাবে। যদি কোনো মেয়ে মনে করে আমার স্বামীর সঙ্গে আমার মনোমিলন হচ্ছে না, তখন তোমাকে ইমারতে শরিয়া থেকে মুফতিদের কাছে গিয়ে সেখান থেকে চিঠি যাবে, 3টে চিঠি 3 মাসে যাবে, যদি উত্তর না দেয় তখন একটা শরীয়ত সম্মত খোলা তালাক হয়, সেই খোলা তালাকের পরেও তোমাকে 4 মাস 10 দিন ইদ্দত পালন করে তারপরে নিকাহ করতে হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর মোদিজি বললে এটা কি তুলে দাও, যে যার পারবি বউকে নিয়ে ঘর কর, জোরে বলুন নাউজবিল। কষ্ট তো এক জায়গায়, মোদিজি বললে মুসলমান বেটিও কে লিয়ে মা কে লিয়ে হামারে দিল মে দরদ হ্যায়, ইয়ে মুসলমান লোক তালাক দেতে হ্যায় আর আপনা বিবি কে উপর অত্যাচার করতে হ্যায়। মোদিজি পহলে আপনে বিবি কো তো ঘর পে লাও, এ মোদিজির বউ ঘরে আছে,
কথা বলেন না কেন? ভয় লাগছে? আমি স্টেজে বুক ফুলিয়ে বলছি, তিনার বউ ঘরে নেই, নিজের বিবিকে যে অধিকার দিতে পারেনি সে বলছে লোকের বউয়ের অধিকার পাইয়ে দেবো, এটা হচ্ছে দুঃখের বিষয়। আমি সম্মান করি মোদিজি, আমি সেদিনে সিদ্ধাই বলে গেছি মোদি হচ্ছে আল্লাহর রহমত আপনাদের জন্য। কি বললাম এ কথা বলেন, কি কি বললাম? আল্লাহ রহমত। যদি বলেন হুজুর কি কথা বলছেন, বাস্তব বলছি, এই জন্য আল্লাহর রহমত। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন মুমিন ব্যক্তি যখন দিন থেকে সরে যাবে, মুসলমানরা আমার নবীর আদর্শ থেকে সরে যাবে, আমি তাদের কাছে জালিম বাদশা পাঠিয়ে, অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলা দেব। আজকে মুসলমান দিন থেকে সরে গেছে, আল্লাহর আদর্শ থেকে সরে গেছে, তাই আল্লাহ জালিম বাদশা পাঠিয়েছে। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, ইসলাম এত সুন্দর, আজকে মুসলমান আপনাকে দেখিয়ে দেবো আমাদের মুসলমানদের মধ্যে পরকিয়া হয় না হয় না। এখন আমাদের দেশে মুসলমান, হিন্দু, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, দলিত, আদিবাসী সবাই পরকীয় জড়িত, অথচ আপনার জানা নাই ইসলামে পরকিয়ার বড় কঠিন সাজা, অনেক কঠিন সাজা। কোরআনে আছে ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবীলা। ব্যভিচার করা তো দূরের কথা, যে রাস্তায় ব্যভিচার হয় সে রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করো না। জোরে বলুন সুবহানাল্লাহ, সকলে আমল করব, জোরে বলুন ইনশাআল্লাহ। সেই রাস্তার ধারে পাশে তোমরা যাতায়াত করবে না। যদি বলেন কেন, শুনে নেন, আজকে কষ্ট লাগে, একটা ছেলে আর মেয়ে যদি পরকীয়ায় জড়িত হয়, ধরা পড়ে, তার বিচার হয় ক্লাবে ডেকে, পার্টি অফিসে ডেকে, আমাদের দেশে হয় না হয় না? সাইদুল ভাই নেতা আছে, কি বুঝলেন, বলবে আরে হুজুরকে দাওয়াত দিয়ে ভুল করলাম, আমি হক কথা বলে যাচ্ছি, শুনে যা। যারা বিচার, যারা বিচার করে, যদি জরিমানা করে, ইসলামের শরীয়তে জরিমানা নাই, জরিমানা করা হারাম, জরিমানা টাকা যারা খাবে হারাম খাবে, লেখে নিয়ে যান। ইসলামে জরিমানা এই জন্য নাই, যদি জরিমানা করা হয় কোটিপতি ছেলে হলে রোজ জরিমানা দিবার, রোজ একটা মেয়ের সঙ্গে ব্যভিচার করবে, এই জরিমানা না থাকার কারণে আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে গাছে বাঁধা করিয়েছিলেন, বাঁধো আমার ছেলেকে, বললে হুজুর আপনি আমিরুল মুমিনিন, এ আমার আপনার সন্তান, বললে ওই জন্য বলছি গাছে বাঁধো, একে যদি গাছে না বাঁধো আজকে, আর যদি বিচার না করো এ আমিরুল মুমিনিনের সন্তান হিসাবে এক থেকে বড় অপরাধ করার সুযোগ পাবে, নিজের ছেলেকে পর্যন্ত কোড়া মেরেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর কষ্ট লাগে আমাদের দেশে এমএলএ ছেলে যদি ব্যভিচার করে ছাড় পেয়ে যায়, মন্ত্রীর ছেলে ব্যভিচার করলে ছাড় পেয়ে যায়, বড় কষ্ট লাগে। আপনারা মোবাইলে দেখেছেন উত্তরাখণ্ডে বিজেপির একজন সংসদের ছেলে একটা মেয়েকে রিসর্টে, নিজের রিসর্টে তাকে ব্যভিচারের দাওয়াত দেয়, সে রাজি না হওয়ার কারণে সেই গরিব ঘরের মেয়েকে পানির মধ্যে ফেলে হত্যা করেছে, সেই মেয়েকে হত্যা করার পরে উত্তাল হয়েছে, সকলের মুখ বন্ধ হয়েছে, মিডিয়ার কুত্তাগুলো, আমাদের দেশের কুত্তা মিডিয়াগুলো চুপচাপ দাঁড়িয়ে আছে, বড় কষ্ট লাগে। পশ্চিম বাংলায় একটা কলকাতায় ব্রিজ ভেঙেছিল, এতগুলো কুকুর ভেউ ভেউ করছিল মিডিয়া কুকুরগুলো, আর 140 জন নিরীহ মানুষ মারা গেছে গুজরাটের ব্রিজ ভেঙে, এখনো পর্যন্ত কুত্তাগুলো চুপ আছে, চিল্লায়নি, যেহেতু ওগুলো তো পালিত কুত্তা মোদিজি। আমি বললে খারাপ, ছেড়ে দাও, আমি বুক পুলিয়ে বলছি কালকে জেলে যেতে উড়েছি আছি, আল্লাহর কসম হকের কাছে মাথা নত করব না, কেউ যদি বাপের বেটা হও আমার কলারটা ধরো আমি আবার জীবন দিতে রাজি আছি। আমাদের আকাবীররা জীবন দিয়েছেন দেশের জন্য, হকের উপরে, শুনে যাও, যারা মনে করছো আমাদের গায়ে কথাগুলো লাগছে শুনেলেন। হযরত হোসেন আহমদ বাদানি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দাব্বারাল্লাহু মারকাদা, আল্লাহ তিনার কবরকে নূরে ভরে দেখ, জোরে বলুন আল্লাহুম আমিন। তিনি সফরে ছিলেন কলকাতায়, যখন আমিরুল হিন্দ ইন্তেকাল করলেন, তিনার কাছে খবর এলো, তিনি যখন সফর থেকে কলকাতা থেকে ফিরে দিল্লির পথে যখন হাজিরা দিলেন দেওবন্দের মাটিতে, ঘটনাটা ভালো করে শুনবেন, এটা সকলের জন্য, যারা হক বরদাস্ত করতে পারেন না তাদের জন্য। যখন জিনারা গোসল দিয়েছিলেন, সেই আলেমরা
হযরতের কাছে এসে হাউ হাউ করে কাঁদতে লাগলো, তোমরা কাঁদছো কেন? বললে আমরা গোসল দিতে গিয়ে আমাদের নজরে এমন একটা চেহারা, এমন একটা জায়গা পড়েছে, আমাদের দেখে কষ্ট হয়েছে, তাই কাঁদছি। বলে কেন? বলে হযরতের কোমরগুলো দেখলাম সব মনে হচ্ছে যেন কেউ আগুনে করে পুড়িয়েছে। চোখের পানি ফেলিয়ে বললে, ইংরেজের বাচ্চারা হযরত জিকে মানতার ছেলে কোমরে চারটা হাত পা বেঁধে কোমরের তলায় আগুন দিয়েছে। আগুন দেওয়ার পরে বলেছে, তুমি মুসলমানের ইংরেজের পক্ষে তুমি ফতোয়া দাও। তিনি বলেছেন, আমি জীবন দিতে রাজি, আমি হচ্ছে ওই নবীর উম্মত, ওই হযরত বিলালের অনুসারী। তোমরা যদি আমার শরীরকে জ্বালিয়ে দাও, তাও না হকের কাছে মাথা নিচু করবে না, জোরে পড়ো নারায় তাকবীর। আমার ভাই, ইসলাম বলেছে হকের কাছে যারা মাথা নিচু করবে তারা কখনো জান্নাতের উত্তর অধিকারী হতে পারবে না, তারা কখনো মুমিন হতে পারবে না। আমিরুল মুমিনিন দেশ চালিয়েছে, আমি বলিনি, আমাদের দেশে পার্লামেন্টে দাঁড়িয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছিলেন, ভারতের যতগুলো নেতা মন্ত্রী আছে এরা যদি হযরত উমরের মতো জীবন যাপন করে এই ভারতে গরিব আর গরিব থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জানেন? হযরত উমরের একটা জীবনী শুনলেন বুঝতে পারবেন, নেতা কাকে বলে, মন্ত্রী কাকে বলে, দেশ চালক কাকে বলে বুঝতে পারবেন। মদিনী চোর না হযরত উমর চোর? আমার দেশের নেতারা চোর না হযরত উমর চোর ছিলেন? হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা আখলাক শুনলেন। মিশরের গভর্নর সফর করেছেন আরবের মাটিতে, এলেন আর বললেন, আমি আরবের মাটিতে আরবের গভর্নর উমরের সঙ্গে মোলাকাত করতে চাই। হযরত উমরের দরবারে হাজির, হে আমিরুল মুমিনিন, আপনার সঙ্গে আমার কিছু গুপ্তগু আছে, আমি দেখতে এলাম আপনি আপনার রাজ্য কেমন ভাবে পরিচালনা করছেন, একটু জানতে এলাম। হযরত উমর বললেন, আমি ওটা মুখে করে বর্ণনা করব না, জুবানের দ্বারা বলবো না, তুমি আমার বাড়িতে এক বেলা দাওয়াত খাও, বুঝতে পেরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বেলা দাওয়াত, যোহরের পরে আমার বাড়িতে খানা খাবে। আমার ভাইয়েরা মিশরের গভর্নরকে দাওয়াত দিয়েছেন, যোহরের নামাজ পড়ে পড়ে বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লাগিয়েছে, প্লেটে খাবার এসছে, একটা প্লেটে আছে যবের রুটি আর একটা কটোরায় আছে জাইতুনের তেল। মিশরের গভর্নরকে বললে, খাও। হাত ধুয়ে যখন উমর বসেছেন, মিশরের গভর্নর একটু অবাক হয়ে বললেন, হে আরবের গভর্নর, তোমার প্রচুর নাম শুনেছি, তুমি হচ্ছ হক্কানি বাদশা। হে আমিরুল মুমিনিন, আপনার দস্তরখানে এমন খাবার? উমর বললেন, তুমি কি খাও? বললে, হে আমিরুল মুমিনিন, আমার দস্তরখানে আকরন, মুনাক্কা, কাজু, কিশমিশ, পেস্তা বাদাম, দম্বার মাংস পাবে, উটের মাংস পাবে, জবের রুটি পাবে, বিভিন্ন রকম আইটেম আমার খানচাই পাবে। হযরত উমর বললেন, হে মিশরের গভর্নর, তোমার রাজ্যের মানুষগু সেই রকম খাবার খায়? বললে, আমি খোঁজ রাখি না। হযরত উমর চোখের পানি ফেলিয়ে বললেন, হে মিশরের গভর্নর, শোনো, তুমি জানতে এসছো আমি কেমন দেশ পরিচালনা করি। আমি ফজরের নামাজের পরে আমার দেশের আমার শহরের প্রত্যেকটা বাড়িতে আমি খোঁজ রাখি, তার বাড়িতে আজকে কি খাবার জুটেছে, তার বাড়িতে কি কি খাবার আছে। আজকের দিনে আমার যতগুলো টাউনে এই মক্কা নগরীতে প্রত্যেকটা বাড়িতে, বেশিরভাগ বাড়িতে যবের রুটি আর জাইতুনের তেল, তাই আমি কেমন করে ভালো মন্দ খেতে পারি, আমার প্রজারা যবের রুটি আর তেল খাবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আমার প্রজারা যদি রুটি আর জাইতুনের তেল খায়, তাহলে আমি কেমন করে ভালো মন্দ খেতে পারি, আল্লাহর কাছে কি করে হিসেব দেব? মিশরের গভর্নর বললে, আল্লাহর কসম করে বলছি, হে আমিরুল মুমিনিন, আপনি আমার চোখ খুলে দিলেন, আজ থেকে আমি আপনার পথে অনুসারী হয়ে চলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, তাই নয়, আরো একটু আগে চলুন, হযরত আমিরুল মুমিনিন উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বাইতুল মাল থেকে বেতন পেতে, বেতন এখন তো অনেকজন ফতোয়া দিচ্ছে মাদ্রাসায় পড়িয়ে বেতন নিয়ে যাবে, অনেকজন ফতোয়াবাজি করছে জলসা করে পয়সা নিয়ে যাবে, অনেকজন ফতোয়াবাজি করছে তারাবি পড়িয়ে পয়সা নিয়ে যাবে। ফতোয়া তোমার জায়গায় ঠিক আছে, কিন্তু তুমি কি ফতোয়ার জায়গায় ঠিক আছো?
এটা ভাবতে হবে। ফতোয়া, ফতোয়ার জায়গায় ঠিক আছে, তুমি কি ফতোয়ার জায়গায়, আমাকে একজন প্রশ্ন করেছে, আমি দেওবন্দ থেকে ফতোয়া এনেছি, তারাবি পড়িয়ে পয়সা লিয়ে যাবেন, আমি বললাম বে ওই ফতোয়াটা দেওবন্দের জন্য, আমার দেশের জন্য লয়। অনেকজন বলবেন কেন দেওবন্দ তো ভারতে, তার উত্তর আমার কাছে আছে, শুনে। আমাদের দেশে এখানে হাত তুলেন কে ডাক্তার আছেন 70,000 টাকা বেতন পান, তার ছেলে মৌলভী হয়েছে, হাত তুলেন একজন। একজন প্রফেসর মাস্টার হাই স্কুলের টিচার, তার ছেলে মৌলভী হয়েছে, ফ্রিতে মাদ্রাসায় পড়াচ্ছে, হাত তুলেন তাড়াতাড়ি, হাত তুলে। কেউ আছেন? নেই। আপনি যতগুলো তালবিম পাস করা থেকে এসেছে জিজ্ঞেস করুন, বেশিরভাগ কেউ মধ্যম ঘরে, বেশিরভাগ গরিব ঘরের ছেলে, ঠিক বলছি না ভুল বলছি? আমার এলাকায় একজন আমাকে একদিন ফোন করলো রাতের বেলা, হুজুর কোথায় আছেন? আমি বললাম মালদা। বললে কখন আসবেন? আমি সকাল 9টায় নামবো আমি ট্রেনে। বললে আমার গ্রামে একটা ছেলের বাবা মারা গেছে, তার মা অন্যজনকে বিয়ে করে চলে গেছে, ছেলেটা রাস্তায় রাস্তায় ঘুরছে লোকের ঘরে। আমি বললাম নিয়ে আমার মাদ্রাসায়, আমি মানুষ করবো, নিয়ে এসো। সেই ছেলেটা যখন মৌলভী হবে, সেই ছেলেটা যখন হাফিজে কোরআন হবে, সে যদি বলে আমি ফ্রি পয়সায় তারাবি শোনাবো, তাহলে বইয়ের বিলাউজ বেচে সংসার চালাতে হবে তো? আমি কিন্তু হক কথা বলছি, গায়ে লাগবে খুব, কিন্তু এটা বাস্তব, ঠিক বলছি না ভুল বলছি? আমি যখন গুজরাটে পড়তাম মাদ্রাসা জামিয়াতুল কিরাত কাফলেতায়, আমার একজন সাথী ছিল আশরাফ থাইল্যান্ডি, ফ্ল্যাট ভাড়া নিয়েছিল, সকালবেলায় ফারারির গাড়িতে চেপে আসত, ফারারি কোম্পানি 1.5 কোটি টাকা দাম সেই যুগে, এখন ওই গাড়িটা 5 কোটি টাকা দাম আছে। এই গোটা পাঁশকুড়াতে কারুর কাছে 5 কোটি টাকার গাড়ি আছে নাকি সন্দেহ আছে, ঠিক বলছি না ভুল বলছি? গোটা এই এলাকায় 5 কোটির গাড়ি, কেন? বাপের কোম্পানি আছে, টাকা আছে, কিন্তু তারপরও বললে হাফিজে কোরআন হতে হবে। আমাদের দেশের গরিবের ছেলেরা মাদ্রাসায় পড়বে, বড় লোকের ছেলেরা পড়বে না। একজন বুকে হাত দিয়ে বলুন, আমার ছেলেকে আমি ডাক্তার করতে দিয়েছি দিনের খিদমতে, পশ্চিম বাংলার বুকে আমার জানা মনা, আমার জানা মতে আমার বর্তমান বীরভূম মেদিনীপুরে ফ্রি চিকিৎসার কোন ডাক্তার আছে যে ফ্রি চিকিৎসা করে, ফ্রি নার্স হবো কথা বলে? একজন ডাক্তার মারা গেলে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলেন, তার নাম হচ্ছে সুসুমন ব্যানার্জি, শান্তিনিকেতন, যেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেই শহরেই, সেই টাউনেই বাড়ি ছিলেন সুসুমন ব্যানার্জি। 1 টাকা ফি ছিল, লন্ডনের গোল্ড মেডেলিস্ট। আমার মায়ের শরীর খারাপ, পেটে ব্যথা আমার মায়ের, তো মা বললে দুর্গাপুরে ভালো মিশন হসপিটাল আছে, সেখানে গ্যাস্ট্রোলজি ভালো ডাক্তার আছে, মুসলমানদের ছেলে, ডাক্তারের নাম করব না, সে হয়তো পাপুলিটি পেয়ে যাবে, তা না হলে সে মনে করবে আমাকে টার্গেট করে বলেছে। আমি খালি উদাহরণ দিচ্ছি আপনাকে, খিদমত আর মানুষকে লুটা। ডাক্তার দেখালো, দেখাও কি হচ্ছে মা, বলে পেটে ব্যথা, এখানে ব্যথা করছে, সঙ্গে সঙ্গে 50,000 টাকার রিপোর্ট লিখলো, বলে এই রিপোর্ট গুলো করে নিয়ে আসো। আমি বললাম 50,000 টাকার রিপোর্ট করলে তোকে দেখাবো কেন, আমার গলসি বাজারে ডাক্তারকে দেখাবো, সে তো বলে দিবে কি হয়েছে রিপোর্ট দেখে, বুঝতে পেরেছেন না? পারেননি, নিয়ে গেলাম সুসমন ব্যানার্জির কাছে, হাতের নাসটা টিপে বললে আপনার মায়ের লিভারটা বেড়েছে, ফটো করে নিয়ে আসো। যেমনি ফটো করে এনেছি, আনার পরে দেখলাম লিভারটা বেড়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ, গোল্ড মেডেলিস্ট, 1 টাকার ডাক্তার, 1 টাকা ফি, বলে 1 টাকা দেন, 1 টাকা দিলাম। আপনাদের বিশ্বাস হচ্ছে না? হয়নি বিশ্বাস, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। ইউটিউব খুলে দেখবেন, ফেসবুক খুলে দেখবেন, ওনার নাম পাবেন, লন্ডনের গোল্ড মেডেলিস্ট ডাক্তার, আলমাল ডাক্তার লয়, ওই রকম ডাক্তার কলকাতা তো নেই। নিজের বাড়িটা নার্সিং হোম করেছিলেন, নার্সিং হোম এর ফি লাগতো না, খালি ওষুধটা কিনে আনতে হতো। তিনি যদিও অমুসলিম, এটার নাম হচ্ছে খিদমত, এটার নাম কি বললাম বাবা? খিদমত। কে করেছে দেখো না, কে ভালো কাজ করেছে তার নাম তো,
সে যে সমাজেরই হোক, যে জাতিরই হোক, ভালো কাজ করেছে। আর আপনাকে দেখিয়ে দেব, বর্তমান আর কলকাতায় মুসলমানের নাম করে অনেক ডাক্তার আছে যারা মুসলমান গোটা পৃথিবীর মানুষকে লুটে খাচ্ছে, মিথ্যা কথা বলে, না হক কথা। মুসলমানের ছেলে ডাক্তার সালামের উত্তর দেয় না, এটা দুঃখ লাগে। আমার ভাই, আপনার ছেলেকে ডাক্তার করতে পাবেন না, এটা লয়। আপনার ছেলে ডাক্তার হবে, মাস্টার হবে, প্রফেসর হবে, ইঞ্জিনিয়ার হবে। আল্লাহর কসম করে বলছি, যদি দিন না থাকে আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না, আল্লাহর কাছে কোনো মূল্য পাবেন না। আমার ভাই, ভাই 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 সকল ভাই নিয়ত করেন, আমরা আমাদের ছেলেদিকে দিনের উপরে প্রতিষ্ঠিত করব। জোরে বলুন ইনশাআল্লাহ। এই জোরে বলুন ইনশাআল্লাহ। এই জন্যই করবেন, আল্লাহর কসম করে বলছি, বেঈমানদের মেহনতটা বলে দিয়ে একটা একটা করে সবাই শুনবেন। বেঈমান কাফেরদের মেহনত তারা কনভার্ট করে দিয়েছে। কনভার্টটা কি করে করেছে আমি একটু বলে দিই, কনভার্ট কি করে হয়েছে। আপনি একটা জিনিস লক্ষ্য করবেন তো, কোরআনে আছে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। যারা আমার বাবাজি আছেন তারা শুনবেন, যারা শিক্ষিত আছেন তারা শুনবেন, মায়েরা শুনবেন। এখন দেখবেন লোকরা একটা কথা বলছে, শিক্ষিতরা, ছোট পরিবার সুখী পরিবার, ছোট সংসার। অনেক ছেলে, অনেক লোক এখন মেয়ের বিয়ে দিতে যাচ্ছে, আচ্ছা কটা ছেলে ফিলে গো, বলে একটাই বেটা, বলে দারুণ হবে। ঠিক বলছি না? ছোট সংসার, ছোট পরিবার, একটাই বেটা। আমার জানেন, আমার বিয়ে হয়েছে, আমার ফুফশাশুড়ি আছে ছটা, কটা বললাম, এ কটা আমার ফুফশাশুড়ি, ফুফুশাশুড়ি ছজন, আর আমার শ্বশুররা দুজন, ছয়ের দুয়ে কত বাবা, আট। আর আমার দাদি শাশুড়ি আর নানি শাশুড়ি, দাদি শাশুড়ি আর দাদু শাশুড়ি দুজন, কত হলো, আট আর দুয়ে দশ, ফুটবল টিম। বুঝতে পেরেছেন? যে ডাক্তাররা বলছে আগেকার মানুষরা মূর্খ ছিল, তারা জানতো না, ওই জন্য দশটা বারোটা করে ছেলে দিয়েছে। ওরে হারামখোর ডাক্তার, রবীন্দ্রনাথ ঠাকুর, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বাপের চোদ্দ নম্বর ছেলে। ইতিহাসটা খুলে পড়, কত নম্বর বললাম, চোদ্দ নম্বর। বল একবার, রবীন্দ্রনাথের বাপ মূর্খ ছিল, তার বাপ অশিক্ষিত ছিল, হারামখোর, দুদিন ডাক্তারি শিখে বলছে ছোট সংসার, সুখি সংসার, বেঈমান কাফেরদের আখলাকে। যদি কারো একটা ছেলে হয়, ধরে নেন আপনি বললেন একটা ছেলে লুকু, ওই জন্য দেখবেন এখন আমাদিকে লোকে মানে না, কি বুঝলেন, ইমামদিকে মানে, কি বলছেন, খালি মুখে বলে, হুজুর আপনাকে না ভালোবাসে। আপনি জিজ্ঞেস করুন, অনেকগুলো যুবক বেরিয়ে আসবে, সেলফি তুলবে, হুজুর একবার সেলফি তুলি, সেলফি, আমাকে বলছে আপনাকে ভালোবাসি, আপনার জলসা শুনি, কিন্তু আমল করে হারাম করে সালমান খানকে, শুয়োরের মতো চুলগুলো কেটেছে, এরকম করে তুলে দিয়েছে, দুদিকটা চেঁচে নামিয়ে দিয়েছে, মনে হচ্ছে শুয়োরের মাথাটা। আপনি গিয়ে দেখতে পাবেন মেচাদা স্টেশনে শুয়োর দেখতে পাবেন, শুয়োর ঠিক মনে হচ্ছে শুয়োরের মাথাটা, এমন চুল কেটেছে। আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি, এ আমাকে ভালোবাসা কি, হুজুর দিকে কি ভালোবাসি, আমাদিকে ভালোবাসলে নবীর সুন্নাত তরিকায় চলতে, আমাদের মতো পোশাক হতে, আমাদের মতো দাড়ি রাখতে। তুমি দাড়ি রাখতে পারলে, তুমি হারাম খোরদের পোশাক অনুসরণ করছো, আর তুমি বলছো উলামা তোমাদিকে ভালোবাসে, আল্লাহর কাছে কি জবাব দিবে ভেবে দেখো, আল্লাহর কাছে কি হাজিরি দেবে ভেবে দেখো। কনভার্ট করে দেয়া হয়েছে বেঈমান কাফেররা, মুসলমানদের ঈমানকে নষ্ট করতে গেলে এটা করো। শুনেলেন, কোরআনে আছে শিরকের পরে আল্লাহর আসনে কেউ কি বসালে সব থেকে বড় পাপ আল্লাহর কাছে কিসের পাপ বললাম, কথা বলো কিসের, শিরকের পাপ। আল্লাহর আসনে কেউ কি বসানো, তারপরে যদি পৃথিবীতে কোনো বড় পাপ থাকে, সেই পাপটা হচ্ছে কি জানেন, নিজের পেটের সন্তানকে কতল করা। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে এক মাস আগে,
যে ছ মাস পর্যন্ত বাচ্চা নষ্ট করতে পাবে ভরণ নষ্ট করা যাবে। এটা শুধু ঐতিহাসিক রায় নয়, এই রায়ের দ্বারা গোটা সমাজ ধ্বংস হবে, ব্যভিচারের দিকে ঠেলে দেওয়া হয়েছে। এই ছ মাসের নাম করে আট মাসের বাচ্চা নষ্ট হবে, ন মাসের বাচ্চা নষ্ট হবে। আমার ভাই, শরিয়াত বলছে, ইসলাম বলছে, কোরআন হাদিস বলছে, আল্লাহ তাআলা পাঁচ মাসের পরে যখন ছ মাসে বাচ্চা হয় তখন আল্লাহ তাআলা তার মধ্যে রূহটাকে ফুঁকে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বাচ্চাকে কতল করা হবে। আল্লাহ বললেন, হে আমার নবী বলো, সব থেকে বড় শিরকের পরে পাপ যদি কিছু হয় নিজের সন্তানকে কতল করা। যারা দরিদ্রতার ভয়ে, যারা খাওয়ানোর ভয়ে, মানুষ করার ভয়ে যারা নিজেদের আওলাদকে কতল করে, এরা কখনো মুমিন হতে পারে না। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, যারা ফাঁস কাতারে নামাজ পড়ে আর নিজের পেটের সন্তানকে যারা কতল করেছে, আমার ভাইরা, আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দাঁড় করাবেন, তাদের বাচ্চারা সাক্ষী দিবেন, আল্লাহই পাপিষ্ঠ মা বাপ যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে। আল্লাহ বলবেন, হে আমার নবী, হে বান্দা, শুনে নাও, আজকে তোমার রেহাই নেই। আপনি ফাঁস কাতারে নামাজই কিন্তু নিজের আওলাদকে কতল করেছেন, সেদিনে আপনাকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে, জান্নাতের খুশবু পাবেন না। তাই বেঈমান কাফেরদের কথা মানবেন না, যারা বলছে ছোট সংসার, সুখী সংসার, তারা বেঈমান আর কাফের আপনার ঈমানকে চুরি করছে। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ ওয়াদা করলেন, হে আমার নবী বলো, পৃথিবীতে যারা যায় সব পায় নিজের রুজি মেপে যায়, যাদের বিশ্বাস নেই তারা একবার দীঘা যাবেন সমুদ্রের কিনারায়। পৃথিবীর বিশেষজ্ঞরা বলছেন তিন ভাগ প্রাণী সমুদ্রের তলে আর এক ভাগ স্থলে। তিন ভাগ প্রাণীর মধ্যে সব থেকে বড় সমুদ্রের প্রাণী তার নাম হচ্ছে তিমি মাছ। একদিনে 100 কুইন্টাল খাবার খাই, আমি আল্লাহ রুজি দান করি। একটা জঙ্গলের হাতি একদিনে 10 কুইন্টাল খাবার খাই, 1 টন, আমি আল্লাহ রুজি দান করি। গোটা পৃথিবীর যতগুলো কীট পতঙ্গ, মানুষ বলো, যতগুলো জানদার আছে, সকলের রুজির মালিক হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই যারা রুজির মালিক আল্লাহকে ভাবে, একটা ছেলে নিয়েছেন, ছেলের বয়স হলো 10 বছর, বউকে অপরশন করে দিয়েছেন, আর বাচ্চা লুব না। যেমনি বউ অপরশন হয়ে গেল, 10 বছর পরে ছেলেটা মারা গেল, আপনাকে পাড়ার লোক দুদিন পরে আটকুড়ো বলে ডাকবে, আর ছেলে হবে না। আপনাদের দেশে কি বলে? আমাদের দেশে আটকুড়ো বলে, আটকুড়োই বলে, আটকুড়ো বলবে, পানি দিবার লোক থাকবে না। যেমন আমাদের দেশে বলে, মোলবিরা কিছু জানে না বে, বিয়ে হয় আর খালি বাচ্চা নিয়ে যায়। আমাদের ফ্যাক্টরি আছে বাচ্চা লুকো, আল্লাহকে ভয় করি বলে আমাদের বাচ্চা হয়, আল্লাহকে ভয় করি বলে আমাদের 5টা বেটা 5টা বিটি হয়। তোদের ভয় নাই দেখবে ভাই, মা বলছে বেটা মেয়ে দেখবো, বলছে দাঁড়াও চাকরিটা পাই, 37 বছরে চাকরি পেয়েছে। মা বললে আর পরে মেয়ে দেখি, বললে দাঁড়িয়ে যাও আগে প্রতিষ্ঠিত হয়ে যাই। 39 বছর বয়স, মাকে বলছে মেয়ে দেখো, 40 বছরে বিয়ে হলো, 42 বছরে একটা বিটি হয়েছে, না হলে বেটা, দিয়ে 45 বছর বয়স, আমার সঙ্গে দেখা হয়েছে মেচাদা বাজার, আসসালামু আলাইকুম, ভালো আছেন, আলহামদুলিল্লাহ। কটা ছেলে পিলে হলো ভাই? হুজুর একটাই ছেলে নিয়েছি, ইঞ্জিনিয়ার করব, ডাক্তার করব। হ্যাঁ বে, 45-এর পরে তুই লিলু তো আর হবে না, গোডাউনে মাল থাকবে না, বুঝতে পেরেছেন না? পারেননি, 45-এর পর তো গোডাউন খালি, মজা পাবি তো উপযুক্ত বয়সে। এই যুবকটিকে বলে যায়, উপযুক্ত বয়সে নিকাহ করো, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা, এটা সমস্ত নবীর সুন্নত, উপযুক্ত বয়সে বিবাহ করো, বিয়ের মজা পাবে, বিয়ের মজা। আমি যখন লখনউ ইরফানিয়ায় কিরাত করছিলাম, আমার মা ফোন করে বললে বিয়ে ঠিক করছি ফুপুর মেয়ের সাথে, বললো রেডি করো, কোনো অসুবিধা নেই, ফারেগ হয়ে এসে আমি বিয়ে করলিলাম। কেন? আমাদের দেশের লোক অনেকজন মনে করে বেটার বিয়ে দিলে খাওয়াবে কি, পড়াবে কি, আরে রুজি আল্লাহ মাপবে, সকলে বিশ্বাস করবো আল্লাহর প্রতি। জোরে বলুন ইনশাআল্লাহ, আল্লাহর প্রতি। আমি এখানে আসছিলাম, হাওড়ার হাজি সাহেব আমাকে ফোন করলেন, হাজি
সাহানুর উস্তাক বাউড়িয়াই, আমি আপনার সঙ্গে দেখা করব, চলে আসুন। বাড়িতে গেলাম, নাস্তা করিয়ে দিলে আল্লাহ রুজি মেপে এলো ওইখানে, বুঝলেন? এইখানে এসে দেখলাম গোস্ত ভুনা পরোটা কলা ডিম সাইজুন যা করেছে, আমার সাথে যারা ছিল মনে চালাও কত খাবে, রুজি কে মাপে? আল্লাহ। তার একটা দলিল শুনে যান, মেদিনীপুরের মানুষ দিকে বলে যায় কবে মরে যাব জানি না, আমার বাপের 40 বার জানাজা হয়ে গেছে, জানেন আপনারা? জানেন না? অনেকবার আমি একবার মেদিনীপুরে জলসা করছি আব্বাজান মুর্শিদাবাদ, আমাকে একজন ফোন করে বলছে শখ অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেছে, আমরা যা চলে গেল আমার বাপটা, আর আমার বাপকে ফোন করে বলছে তোমার ছেলে হাই রোডে অ্যাক্সিডেন্ট করেছে, বুঝলে? আমার বাপ আমাকে ফোন লাগাইছে ঢুকছে না, আমি আমার আব্বাকে লাগিয়েছি, তুলে বললে আমি বললাম কোথায় আছে, বলে কান্দি পার হচ্ছে, তুই কোথায়? আমি ডানকুনি পেরিয়েছি, আমি বললাম আপনার কাছে ফোন এসেছিল, বলে তোর কাছে এমন আমার কাছে, কি বললেন? থানায় কেস করলাম, সকালবেলায় গিয়ে নম্বর ট্র্যাক করলো বড়বাবু, ধরা পড়লো একজন মলবি, ইউটিউবাররা কেউ ছাড়বেন না এই কথাটা, আমাদের গায়ে থুকটা পড়বে, দুঃখের বিষয়। বলে কেন? হিংসা। আমি বড়বাবুকে বললাম কেসটা দেবে দেন, কেউ যেন না জানতে পারে, কি বুঝলে? আজকে এটাই কষ্টে, এটাই দুঃখের। কোরআন একটা, নবী একটা, রসুল একটা, আল্লাহ একটা, কিন্তু বিভাজনে বেঁটে গেছে মানুষ। আপনাদের আমাদের দেশে শুনেলেন হড় হড়ে লল্লড়ে তালতালা বেলতালা খেজু তারা দেওবন্দি বেরেলি ফুরপুরা অমুক তমুক ফনু শেষ নাই দলে, ঠিক বলছি না ভুল বলছি? আর যত মারামারি মসজিদে আর স্টেজে। আচ্ছা এখানে হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন, তারা পানি দেন, হাজি সাহেব কে কে আছেন হাত তুলেন, উমরা করে এইছেন এমনি হজ করে এসছেন হাত তুলেন, কেউ নাই? কই কই ভালো করে মাশাআল্লাহ। উনাকে জিজ্ঞেস করুন, মক্কায় শুনেলেন মক্কা মদিনায় কেউ এইখানে হাত বাঁধছে, কেউ নিচে, কেউ বাঁধে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়ে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, ওখানে মারামারি হয়েছিল বা মারামারি হইল মক্কায় লাঠি নিয়ে মারামারি? ওইখানে যদি গিয়ে বলো না হাম সুন্নি হ্যায় হাম দেওবন্দি হ্যায়, তোমারা পাচা ফাটায়েগা, বলে নিকলো সালা ইহাঁ সে, ও যাকে হিন্দুস্তান মে করনা, ইধার নেই চলেগা, ইধার নামাজ পড়ো, আল্লাহ কো পুকারো, যত ঝামেলা ওইখানে করগা ঘরে গিয়ে, যত ফতোয়া আমাদের কাছে, অমুক কাফের তমুক জাহান্নামী অমুক, তোকে কে দিলে বে ভাগ, শুনে হলুম জাহান্নাম জান্নাতটা আল্লাহর হাত, ই স্টেজে যে বুঝে ফুলানে জাহান্নামে ইয়ে জান্নাতে যাবে ইয়ে জাহান্নামে নেই যাবে বে, গলাটা ঠিক কর আর বলাটা ঠিক কর, ইলম কালাম আর বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের রেওয়ায়েতে আছে একটা নোংরা জঘন্য মেয়ে তার পায়ের মুজাটা খুলে উন্নাই বেঁধে কুয়ো থেকে পানি তুলে একটা বিড়ালকে পানি পান করিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা নামাজি মুসল্লি দিনদার মেয়ে অন্যায় ভাবে একটা কুকুরকে হত্যা করেছে, আল্লাহ তাকে জাহান্নামে দিয়েছে। তাহলে কি বুঝলেন এখান থেকে জাহান্নাম জান্নাত কার হাতে? আল্লাহর হাতে। তুমি বলতে পাবে কি এই কাজ করলে তুমি জান্নাতে যাবে, আমার আল্লাহ বলেছেন, নবীজি বলেছেন এই কাজ করলে তোমাকে জাহান্নামে যেতে হবে, তুমি বলতে পাবে। বাকি ঝামেলা ঝঞ্ঝট করো না, বড় বিপদ। আজকে মুসলমান আপনাদেরকে যদি একটা লাঠি দিই অনেকজন ভেঙে দিবে না? দিবে না? কথা বলেন না কেন? আমাকে একটা লাঠি দেন এখনই ভেঙে দিচ্ছি, দশটা লাঠি দিলে ভাঙা যাবে? ভাঙা যাবে না। আমাদের দেশের হাল এরকম, ওই জন্য মুসলমান মার খাচ্ছে, একটা না দিনের উপরে মেহনত না। কই আপনার সমাজে নামাজি কই? কোরআনে আমল করেছেন আপনি? বললেন না আমল করিনি, আপনি খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে বলছেন। কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন কি বলছে, নবীজির আদর্শ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, এটার উপরে কই আমল করলেন আপনি? আমার আল্লাহ তাআলা বললেন হে মুমিন, হে ইমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের আহলে বর্গকে বাঁচাও, তোমার পাড়া প্রতিবেশী তোমার আত্মীয় স্বজন সকলকে বাঁচাও। আপনি বাড়ি থেকে নামাজে বেরিয়েছেন, মসজিদে ঢুকবেন নামাল বাড়ে, রাস্তায় চায়ের দোকানে আড্ডা মারছে, আপনি কয়বার বলেছেন এই না আজান হয়েছে চ নামাজ পড়তে যাবে? আমাদের দেশের অনেক মুসল্লি আছে ও সালাম ওদিকে বলবে
জাহান্নামে যাও, আমি আমার নামাজ পড়ব। তুমি কখনো মুমিন হতে পারো না। তোমার দায়িত্ব যে নামাজ পড়ে না, যে যুবক যে মানুষ নামাজ পড়ে না, তোমার স্ত্রী যদি বেনামাজি হয় তাকে দাও দাও 24 ঘন্টা, তোমার সন্তান যদি বেনামাজি হয় তাকে 24 ঘন্টা দাও দাও। এটাই হচ্ছে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তাদেরকে হালাল পথে নিয়ে এসো, হারাম থেকে বিরত রাখো। ওই জন্য সবাই আজ থেকে আল্লাহর উপরে বিশ্বাস করব। রুজির মালিক সকলে হাত তুলে বলুন কে, আরো জোরে বলুন কে, আরো জোরে বলুন কে, আল্লাহ। আপনি যদি এটা মাথায় রাখেন তো আল্লাহ তাআলা তিনটে কথার উপরে আপনারা আমল করবেন। কটা বললাম বাবা? এ কটা? তিনটে। কেন? আপনাদের মালেতে আল্লাহ বরকত দিবে। কিসে বরকত দিবে বললাম? এ কথা বলুন, কিসে? মালে বরকত দেবে। ওয়া আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন وابن السبيل ولا تبذر تبذيرا। হে আমার নবী, বলো সবথেকে প্রথমে মাল দিলে তোমরা তোমাদের কাছের গরিবের কাছে খরচ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, তারপরে তুমি দেখবে এতিম মিসকিন কারা আছে। তৃতীয় নম্বর, তারপরে তোমরা দেখবে তোমার গ্রামে মুসাফির কে। আজকে আপনাদের এখানে আমি কি, এই জোরে বলুন কি, মুসাফির, ঘরের মানুষ, পেহচানের মানুষ, কাছের মানুষ, আর আমি হচ্ছি মুসাফির। আমার ভাই মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন না করেন না? জোরে বলুন। আমি শুধু কালকে আমি মালদায় ছিলাম, আজকে এখানে, কালকে আর পরশু দুদিন আবার আমার মালদায় প্রোগ্রাম। আমি কালকে চলে যাব মালদা, দুদিন পর পর আছে। কালকেও আজিজুল ভাই আর আমি ছিলাম বাকরপুরে। আর এই কটা শ্রোতা নয়, আমি রাত 3:10 12:30 চেপে 3:10 যখন জলসা শেষ করেছি, 5000 মা আর 5000 শ্রোতা বেটা ছেলে। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজর পর্যন্ত 3:10 শেষ করেছি, 4:30 ট্রেন চেপেছি, আমার টিকিট ছিল। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, পৃথিবীর মধ্যে দুটো জায়গা সবথেকে দামি জায়গা, কটা বললাম? দুটো। একটা হচ্ছে আল্লাহর ঘর মসজিদ, আর একটা ওই জায়গা যেখানে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আলোচনা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রসুলের কথা আর আলোচনার জায়গা। আমার ভাই আমাকে অনুরোধ করেছেন, ভাইরা আগামী বছরে জলসার জন্য আপনাদের কাছে আমি বলবো, কোরআনের কটা পারা আছে বাবা? এক কত? 20? 30 বলছেন তো? আলহামদুলিল্লাহ, আমি 30 পারাই হিফজ করেছি। 30 পারা, 30 জন ভাই হাত তুলেন তো 2000 করে টাকা।